কষ্ট করে সারাদিন ভরে সেলাই করার কোনো দরকার নেই, শুধু ফুললে সেলাইগুলো হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর সেলাই করতে হবে না। আসসালামু আলাইকুম, স্বপ্নপূরণ কুটির শিল্পর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওর বিষয় কীভাবে বিভিন্ন জামা কাপড়, চাদর, টেবিল ক্লোথ বিভিন্ন কিছুতে কীভাবে অতি সহজে ডিজাইন আঁকবেন এবং কীভাবে বিভিন্ন জামা কাপড় বিভিন্ন কিছুতে এই ম্যাজিক সুই দিয়ে সেলাই করবেন অতি দ্রুত, তাদের জন্য মজাদার আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এই ম্যাজিক সুই দিয়ে যারা কাজ করেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না, এটা কিন্তু আপনি সারা দিনের কাজ কিন্তু আপনি 10 মিনিটে করতে পারবেন। এই ম্যাজিক সুইটা আপনি পরিবারের সকলে মিলে এই ম্যাজিক সুই দিয়ে আপনারা যে কোনো কাপড়ে খুব তাড়াতাড়ি এটা দ্বারা কাজ করতে পারবেন। এটা দ্বারা যে কোনো সুতা, যে কোনো কাপড় ব্যবহার করে আপনারা কাজগুলো খুব তাড়াতাড়ি অতি সহজে সেলাই করতে পারবেন। এটা দিয়ে যারা নতুন কাজ করতে চাচ্ছেন, হাতের কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুব দরকার এই ম্যাজিক সুই। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন কি সুতা দিয়ে ম্যাজিক সুই দিয়ে সেলাই করব। আপনাদের সুতা দেখিয়ে দিচ্ছি। এই বয়েল সুতা বলে, কেউ লাসি সুতা বলে, কেউ সুন্দরী সুতা বলে থাকে, এই সুতাগুলো দিয়ে আপনারা সেলাইগুলো খুব সহজে তাড়াতাড়ি করতে পারবেন। যে কোনো সুতার দোকানে এই সুতাগুলো কিনতে পারবেন। এবং শুধু এ সুতা না, এই কাঠের সুতা বলে দর্জির সেলাই মেশিনে যেটা দিয়ে কাজ করে, এই সুতা দিয়েও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সহজে কাজগুলো করতে পারবেন। সুতরাং আপনাকে সুতার টেনশন করতে হবে না, আপনি যে কোনো সুতা দিয়েই এই কাজটা অতি সহজে করতে পারবেন। তো চলুন এবার সরাসরি কাজের দিকে চলে যাই। আমি প্রথমে ফুলটা এঁকে নিচ্ছি। কীভাবে এঁকে নিতে হয়, এই কাপড়ের উপরে ডিজাইন পেপারটা এভাবে রাখবেন। একজনের সহযোগিতা নিতে পারেন, খুব ভালো হবে। আমি একজনের সহযোগিতা নিচ্ছি ধরার জন্য। আপনি যে কাউকে দিয়ে এভাবে ধরতে বলবেন, কাপড়ের উপরে ডিজাইন পেপারটা এভাবে রাখবেন। রাখার পর এই সিমের পাতা দিয়ে কিংবা এই নীল দিয়েও আপনারা এই ডিজাইন পেপার দিয়ে আপনারা অতি সহজে ফুলগুলো আঁকতে পারবেন। আমি ডিজাইন পেপার এই সিমের পাতা দিয়ে আমি এঁকে নিচ্ছি। এরকম হাতে ডলে একটু রস করে নিতে হবে। রস করে নেওয়ার পর টান টান করে ধরে এরকম ঘষতে হবে। ঘষলে এই ডিজাইন পেপারের ফুলটা আপনার কাপড়ে উঠে যাবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কীভাবে ডিজাইন পেপারে ফুলগুলো আমি এঁকে নিচ্ছি। এই ডিজাইন পেপার দিয়ে কিন্তু আপনি হাজার হাজার জামা কাপড়ে ফুলগুলো ছাপাতে পারবেন। আপনাকে কাউকে আদর করতে হবে না ফুল আঁকানোর জন্য, কার্বন কাট কোনো কিছুর প্রয়োজন হবে না। এই ডিজাইন পেপার দিয়ে অতি সহজে আপনারা যে কোনো জামা কাপড়ে ফুলগুলো এঁকে নিতে পারবেন। এই ডিজাইন পেপারগুলো কিন্তু আমরা বিক্রি করি। আমাদের কালেকশনে অনেক ডিজাইন পেপারগুলো আছে, যেগুলো আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অর্ডার করে কিনতে পারবেন। এই ডিজাইন পেপার দিয়ে এরকম পাতা দিয়ে ঘষলে এরকম ফুলটা আপনার উঠে যাবে। এই ডিজাইন পেপার দিয়ে আপনি হাজার 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 জামা কাপড়ে ফুলগুলো এঁকে নিতে পারবেন, এটা নষ্ট হবে না। আমাদের কাছে অনেক ডিজাইনের নকশা আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের দেখাচ্ছি, অনেক ডিজাইনের নকশা আছে। এই ডিজাইন পেপারগুলো শত শত ডিজাইনের নকশা আমাদের কালেকশনে আছে। আপনারা এখান থেকে আমরা বিক্রি করি, আপনারা অর্ডার করে কিনতে পারবেন এই ডিজাইনের পেপারগুলো। তো চলুন এবার আমরা এই ডিজাইনের উপর কীভাবে ম্যাজিক সুই দিয়ে, এই ম্যাজিক সুই দিয়ে কীভাবে সেলাই করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফ্রেমটা সেট করে নিচ্ছি। আমি ফ্রেমটা সেট করে নিলাম। এখন আমি ম্যাজিক সুইতে সুতা ভরে আমি এখন সেলাই করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখন দেখাচ্ছি কিভাবে এই ম্যাজিক সুইতে সুতা ভরতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। একটি তার লাগবে, সুতা ভরার জন্য একটি তামার তার লাগবে। এই তামার তারের মধ্যে দিয়ে সুতাটা দিয়ে এই দিক দিয়ে সুতাটা ভরে দেবেন। তামার তারের সাহায্যে এই একটা ছিদ্র আছে এইখান দিয়ে দিয়ে দেবেন। তারপর তারটা খুলে রেখে মাথায় একটা গিরা দেবেন। গিরা দেওয়ার পর আপনি এই যে ফুলটা এঁকে নিলেন, এখানে এরকম করে সেলাই করে যেতে হবে। কোনো গিট বান্ধন কিচ্ছু দিতে হবে না, শুধু ফুলে যাবেন। ফুললেই কিন্তু সেলাইটা খুব দ্রুত হয়ে যাবে। খুব সহজে যারা সেলাই করতে চান
তারাই ম্যাজিক সুইচটি কিনতে পারবেন আমাদের কাছ থেকে খুব সহজে খুব তাড়াতাড়ি এই ম্যাজিক সুইচে সেলাইগুলো করা যায় সেলাই করতে করতে যখন সুতা শেষ হয়ে যাবে আগের মতোই এরকম করে সুতাটা ভরে নেবেন যেখান থেকে সুতা শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আপনাকে আবার সেলাই করতে হবে শুধু এরকম ফুরে যাবে না আর কিচ্ছু করতে হবে না কষ্ট করে সারা দিন ভরে সেলাই করার কোনো দরকার নেই শুধু ফুললেই সেলাইগুলো হয়ে যাবে আপনাকে কষ্ট করে আর সেলাই করতে হবে না তো আমার চেন সেলাইটা হয়ে গেল আমি এখন এটা আরেকটু ভরাট করব আপনি ভরাটও করতে পারবেন চেন সেলাইটাও রাখতে পারবেন আমি ভরাট করব কিভাবে ভরাট করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চেন সেলাইটাও করতে পারেন ভরাটটাও করতে পারবেন সেলাইটা হয়ে গেল এবার দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার যে পিঠ সেলাই করবেন সমান পিঠ আর এই পিঠ হবে আপনার এরকম সুতার মাথাটা বেরিয়ে থাকবে সুতার মাথাটা এই পিঠ বেরিয়ে থাকে এই পিঠ সেলাই করলে আপনার এই পিঠ যখন সেলাই করবেন এটাও ব্যবহার করতে পারবেন আবার এই পিঠটাও ব্যবহার করতে পারবেন কিন্তু এই সাইডটা আপনাকে কাছে দিয়ে কেটে দিতে হবে আমি কাছে দিয়ে কেটে দিচ্ছি এটা হবে মকমালের মতো দেখতে আমি কেচি দিয়ে কাটলাম এরকম করে আপনারা কাছে দিয়ে কেটে নেবেন এই পিঠ হবে আপনার যে পিঠ সেলাই করবেন এটা প্লেন সমান পিঠ আর এটা হবে মকমাল আপনারা দুই পিঠই ব্যবহার করতে পারবেন এই পিঠও ব্যবহার করতে পারবেন এই পিঠও ব্যবহার করতে পারবেন এই ম্যাজিক সুই দিয়ে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের জামা কাপড়ে সহজে সেলাইগুলো করতে পারবেন এই ম্যাজিক সুইচটা অর্ডার করে কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ফোন করে অথবা কমেন্ট করে আমাদের জানাতে পারবেন বিশেষ সতর্কবাণী আপনাদের সবার উদ্দেশ্যে বলছি খুব ভালো করে মন দিয়ে শুনুন আজকাল এক শ্রেণীর অসাধু হকার আছে যারা হেঁটে হেঁটে গ্রামগঞ্জ শহরনগর বিভিন্ন উৎসব পার্ক এবং মেলায় বিশেষ করে আমাদের গ্রামের মা বোনদের সরলতার সুযোগ নিয়ে চমৎকার রসালো কথার মাধ্যমে নিম্নমানের ধাতু দিয়ে তৈরিকৃত এই ধরনের দুই নম্বর ম্যাজিক সুইকে এক নম্বর ম্যাজিক সুই বলে চালিয়ে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে যা কিনা কয়েকদিন পরেই মরিচা ধরে নিমিশেই আপনার শখের ম্যাজিক সুইটি নষ্ট হয়ে যায় সুতরাং ওই সমস্ত পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা চাটুকদার হকার থেকে সাবধান থাকবেন এই ধরনের এক নম্বর অরিজিনাল তামা এবং পিতলের তৈরি ম্যাজিক সুই একমাত্র আমরাই সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এই ম্যাজিক সুইচটা অর্ডার করে কিনতে চান আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ম্যাজিক সুইচটা অর্ডার করে কিনতে পারবেন কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে চুমকি এবং পাথর দিয়ে কিভাবে কাজ করতে হয় জামা কাপড়ে কামিজে ওড়নায় ফতুয়ায় পাঞ্জাবি বিভিন্ন কিছুতে কিভাবে চুমকি পাথরের কাজ করবেন তার উপর ভিত্তি করে খুব ভালো মজাদার একটি ভিডিও থাকবে আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে এই চুমকি পাথরের কাজটি শেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম